শেষ করলাম, আবার পরে দেখা হবে তোমাদের সাথে। গুড নাইট। আমি কি বলি লাস্টে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আমরা যাবো শপিংয়ে, টুকিটাকি শপিং আগেও হয়ে গেছে, এখন আবার যাচ্ছি। জানোই বাঙালির উৎসব মানে হয়েছে দুর্গাপুজো, আর দুর্গাপুজো কী বলবো তোমাদেরকে, দুর্গাপুজো মানে কি। তাই আমাদের শপিং তো শেষই হচ্ছে না, দুর্গাপুজো যতদিন, দুর্গাপুজো অবধি আমরা শপিং করতে থাকবো, এক এক দিন যাব। আজকে আমরা আবার যাচ্ছি এমনি শপিং করতে, একটু টুকিটাকি কিছু জিনিস বাকি রয়ে গেছে, ওইগুলোই করতে যাব আজকে। আজকে আমি যাচ্ছি, আমার দিদি যাচ্ছে, বৌদি যাচ্ছে, আর আমার একটা ফ্রেন্ড যাচ্ছে। এখন আমরা সবাই মিলে যাব, আমি রেডি হয়ে গেছি, রেডি হয়েই তোমাদের সাথে দেখা করলাম। আর চলো দেখাই, আর আমাদের প্যান্ডেলও শুরু হয়ে গেছে, আর তো মাত্র কয়েকটা দিন, আর মাত্র কয়েকটা দিন কি বলে বোঝাবো, এখন আমাদের কতটা আনন্দ হচ্ছে। আর কয়েকদিন পরেই আমাদের পুজো, আর মনে হয় 12-13 দিন আছে, আর আমাদের প্যান্ডেলও শুরু হয়ে, এই দেখো এটা আমাদের বাজারের প্যান্ডেল শুরু হয়ে গেছে, রেডি হয়ে গেছি, এখন আমরা বেরিয়ে যাব, তোমাদের সাথে আমাদের বাজারে গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি, আর আমরা এখন দোকানে ঢুকবো, ফার্স্টেই আমরা জামা কাপড়ের দোকানে ঢুকবো, আর এখন মেঘের অবস্থাও খুব ভালো না, মনে হচ্ছে বৃষ্টি হবে, এখন আমরা দোকানে যাব। চলে এসেছি, আমরা এখন শপিং মলে আছি, আর এখন আমরা চয়েস করছি জিনিস কি নেবো। দেখি নর্মাল জামা নেবো, কারণ এর আগের দিন সব নেওয়া হয়ে গেছিলো। দেখছে দেখো আরেকজন, সবাই দেখছে। আমার বৌদি শাড়ি নেবে, আর এখন আমরা শাড়ি চয়েস করতে বসেছি, এখন আমরা শাড়ি দেখতেছি। আর দেখ শপিং হয়েছে, এখন আমাদের এনার্জি লো, খিদা পেয়ে গেছে, তাই এখন আমরা এসেছি খেতে। আর আমরা এখন অর্ধেক শপিং বাকি রয়ে গেছে আমাদের, আর এখন বৃষ্টি পড়ছে, সেই জন্য এখন আমরা রেস্টুরেন্টে বসে আছি, কিছু খেয়ে নিই আগে, তারপরে আবার শপিং করবো। চলে এসেছি কসমেটিকের দোকানে, আর একটুখানি আমরা চলে এসেছি, ওরা কিনছে। শপিং হয়ে গেছে, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, আমাদের সব হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাবো। তোমরা একটু ওয়েট করো, আমি ফ্রেশ হয়ে নিই, তারপর আমি তোমাদেরকে দেখাবো আমি কী কী কিনেছি। আর যে তেমন একটা কিনিনি কিছু, তাও আমরা 5 ঘন্টা লাগিয়েছি, 5 ঘন্টা না, তাও 6 ঘন্টা লাগিয়ে ফেলেছি। আমি তোমাদেরকে ওয়েট করো, কিছুক্ষণ পরেই দেখাচ্ছি, আমি ফ্রেশ হয়ে নিই, শপিং দেখাতে চলে এসেছি। আর আজকে আমি বেশি কিছু শপিং করিনি, হালকা সব হালকা ড্রেস নর্মাল যেগুলো কিনি ওগুলোই কিনেছি। ফার্স্টে আমার বৌদিগুলো দিয়ে শুরু করি, আমার বৌদি দুটো শাড়ি নিয়েছে, আর ও আগেও নিয়েছে বৌদি, কিন্তু এখন এর দুটো নিয়েছে, আজকে দুটো নিয়েছে, তোমাকে ওগুলো দেখাই। ফার্স্টে বৌদির শাড়িগুলো দেখাই, এটা নিয়েছে, পায়েরটা শুধু এটা স্টিল কালার নিয়েছে, আর বেগুনি কালারের মধ্যে স্টিল কালার শুধু পায়েরটা, আর মাঝখান দেখুন যে আঁচলে আছে লাস্ট। আরেকটা শাড়ি নিয়েছে, এটা হয়েছে সাদা লালের মধ্যে, সাদা লাল আর সব জায়গায়
ছোট 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 গুটিগুলো এটা নিয়েছে লাল আর সাদার মধ্যে। হয়ে গেছে, এবার দেখাই আমাদেরগুলো। ফার্স্টে একটা ওড়না, এটা একটা ওড়না নিয়েছি, আর দুটো ল্যাগিংস, আর এবার জামা, একটা রেড কালারের কুর্তি। অষ্টমীর দিন এমনি দিনের বেলা পরা যাবে, সেই জন্য দুটো সুতির রেড কালার। এটা হয়েছে একটা কোট, আর এটা জামার, জামাটা দেখা যাবে, জামাটা আর জামাটার সাথে হয়েছে কোটটা। এটা কি করে দেখাবো রে, দাঁড়াও দেখা। লাল কুর্তি দেখে সুন্দর লাগছে দেখতে। এটা ইয়েলো আর ব্লু কালারের কোট সিস্টেম একটা ড্রেস, মানে কুর্তি নর্মাল। এগুলো সব কুর্তি নিয়েছি আজকে, নর্মাল ড্রেস আজকে, আর দুটো ভালো ড্রেস আছে। আর একটা শর্ট টপ আমার জন্য, আমার খুব পছন্দ হয়েছিল, ওখানে ট্রাই করেছিলাম, আমার খুব সুন্দর লাগছিল সেই জন্য। এটা একটা শর্ট ব্ল্যাক কালার। একটা কালার হোয়াইট ব্ল্যাক, পিছনে আবার উল্টা উল্টা সব, জামাটা একটু উল্টা আছে। আর একটা কুর্তি ইয়েলো কালার, দুটো ইয়েলো কালারের কুর্তি, বিকজ আমরা দ্বিগুণ। এটা ওইটাও নর্মাল কুর্তি, আরো একটা কুর্তি, এটা ব্ল্যাক কালারের কুর্তি, ব্ল্যাক কালার হোয়াইট ডান্টার। এবার আর দুটো জামা আছে, আর জামা কিন্তু এটা আমি পরতে পারবো না, কারণ এটা আমার হচ্ছে না, আর এটা আমার দিদিকে দিয়ে দিতে হবে, কারণ আমার দিদি আমার থেকে রোগা। আরেকটা, এটাও আমার দিদির, কারণ ওটা আমাকে দিয়ে দিতে হচ্ছে, আর না আমার ওটা দেওয়ার কোনো ইচ্ছে নেই। এটা আরেকটা ড্রেস। শেষ, আমাখানেই শেষ। সবাই প্লিজ বলবা ভিডিওটা কেমন হয়েছে, আর সবাই প্লিজ দেখবা ভিডিওটা, সবাই বলবা কেমন হয়েছে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবা প্লিজ। টাটা।